বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি পরম করুণাময়ের অশেষ মেহরবাণীতে তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবাণীতে ভালো আছি, সুস্থ আছি। আজকে অনলাইন ক্লাস চলমান অবস্থায় আমি আজকে সপ্তম শ্রেণীর একটি অনুশীলনী 2.2 এর সৃজনশীল একটা কোশ্চেন তোমাদেরকে সমাধান করার চেষ্টা করব। স্টেমটা দেখো, এখানে লেখা আছে 5 টাকায় 8টি ধরে আমলকি ক্রয় করে আর 5 টাকায় 6টি ধরে বিক্রয় করলো গেডল স্টিল। ক নম্বর কোশ্চেন হলো, প্রতিটি আমলকি দিয়ে কত টাকা লাভ হয় আর শতকরা কত লাভ বা ক্ষতি হয়। আর 3 নম্বর আছে, 6,000 টাকা বিনিয়োগ করে কত টাকা লাভ বা ক্ষতি হবে। আমি তোমাদের ক নম্বর থেকে সমাধান করার চেষ্টা করতেছি। এখন আমার হলো প্রত্যেকটি আমলকির একটা ক্রয় মূল্য এবং একটি বিক্রয় মূল্য আমরা বাইর করবো। এখন এখানে লেখা আছে 5 টাকায় 8টি, তার মানে আমি কি লিখবো, 8টি আমলকি ক্রয় করে 5 টাকা, 8টি আমলকি ক্রয় করে 5 টাকা। অতএব 1টি আমলকি ক্রয় করে কম হবে, তো কম হইলে ভাগ, 5/8 টাকা। আবার এরপরে আছে, 6টি আমলকি বিক্রয় করে 5 টাকা, অতএব 1টি আমলকি বিক্রয় করে 5/6 টাকা। এখন আমি এখানে 1টি আমলকির ক্রয় মূল্য পাইলাম 8/5 টাকা আর 1টি বিক্রয় মূল্য পাইলাম 6/5 টাকা। এখন এর মধ্যে দেখতে হবে যে ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি। আমাদের একটা সহজ পদ্ধতি আছে, যেমন 8 আর 6 10 যদি আমরা করি 24, 3 আর 14 3 5 15 আর এখানে 24 এর মধ্যে 4 5 20, তার মানে বিক্রয় মূল্য বেশি। তাহলে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ হয়। অতএব আমরা লিখবো 1টি আমলকিতে লাভ হয়, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করো, তাহলে 24 লসাগু 4 6 24, 4 5 20 আর 8 যায় 3 বার, তার মানে 3 5 15 সমান সমান 5/24 টাকা। অর্থাৎ এখান থেকে আমরা পেলাম যে প্রতিটি আমলকিতে কত টাকা লাভ হয়। তাহলে আমরা পেলাম যে প্রতিটি আমলকিতে লাভ হয় 24। অর্থাৎ যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য আমরা দুটো বের করার পরে বিক্রয় মূল্য যেহেতু বেশি হয়েছে, অর্থাৎ এখানে হলো লাভ হলো। তাহলে আমাদের ক নম্বর সমাধান হইলো যে প্রতিটি আমলকিতে 24/5 টাকা লাভ হয়। এবার আমরা খ নম্বরে যাই। খ নম্বরে বলা হয়েছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। খ নম্বর, শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা এখান থেকে ক থেকে পাই, প্রতিটি আমলকির ক্রয় মূল্য পাইছিলাম আমরা 8/5 টাকা আর প্রতিটি আমলকিতে লাভ পেয়েছিলাম প্রতিটি আমলকিতে লাভ হয় সেটা পেয়েছিলাম 24/5 টাকা। অর্থাৎ আমরা লাভ ক্ষতি জেলায় বের করবো, এটা সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করে আমরা এই লাভ ক্ষতি গুলো বের করি। তাহলে এখন এখানে আমি প্রতিটি আমলকির ক্রয় মূল্য পেলাম 8/5 টাকা আর প্রতিটি আমলকিতে লাভ পেলাম 24/5 টাকা। তাহলে আমাদের নিয়ম হলো যে লাভ ক্রয় মূল্যের উপর, লাভ ক্ষতি যাবে ক্রয় মূল্য। অর্থাৎ এবার লাগবো 8/5 টাকায় লাভ হয় 24/5 টাকা। অতএব 1 টাকায় লাভ হবে, অর্থাৎ এটা ঠিক থাকবে। আর 1 টাকা যেহেতু এর চেয়ে কম তাহলে ভাগ, অর্থাৎ উল্টে দেবে 5/8। আর শতকরা বলতে আমরা বুঝবো 100 টাকায় কত লাভ হয়। দেখো
পাঁচ পাঁচ কাটা গেল তিন আটে চব্বিশ সমান সমান একশো বাই তিন ভাগ দিলে তিন তিনে নয়, তিন তিনে নয় তিনের এক টাকা। অর্থাৎ এখানে শতকরা বলা আছে, অর্থাৎ ৩৩ সমস্ত তিনের এক টাকা। অর্থাৎ যদি আমরা উত্তর লিখতে চাই তখন আমরা লিখবো লাভের পরিমাণ ল ৩৩ সমস্ত তিনের এক পার্সেন্ট। এটা হলো ক নাম্বারের উত্তর। তাহলে আমার এখানে প্রশ্ন ছিল যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, যেহেতু আমরা লাভ পেয়েছিলাম তাই আমরা সবসময় ক্রয় মূল্যের উপর লাভটা পেয়েছিলাম চব্বিশের উপর। তাহলে আটের পাঁচ টাকা লাভ হয় চব্বিশের পাঁচ টাকা, অর্থাৎ এক টাকা লাভ হলে এটা সেটা উল্টে দেবে, অর্থাৎ আট উপরে নিচে পাঁচ, আর শতকরা যদি এক টাকা চেয়ে বেশি সেটা উপরে। অর্থাৎ এখানে আমরা পাঁচ পাঁচ করে দিলাম, আট দিয়ে তিন আটা চব্বিশ, তিন দিয়ে একশো ভাগ দিলে এত টাকা। আর যেহেতু একশো বের করছি আমরা তাই এখানে কখনো আমরা পার্সেন্টেজ লিখবো না, উত্তরের সময় আমরা লিখবো নির্ণয় উত্তর ৩৩ অংশ তিনের এক পার্সেন্ট। অর্থাৎ এটা আমরা খ নাম্বার থেকে পেলাম যে শতকরা কত লাভ বা ক্ষতি হলো, আমরা বললাম লাভের পরিমাণটা বের করলাম। এরপরে আট অঙ্ক আছে ঘ, এখানে বলছে ৬ হাজার টাকা বিনিয়োগ করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা এখানে খ থেকে কি পেয়েছিলাম, খ থেকে পাই ১০০ টাকায় লাভ হয় ৩৩ সমস্ত তিনের এক, এই টাকাটা আমরা খ থেকে পেয়েছিলাম যে ১০০ টাকা যেহেতু তার মূল বিনিয়োগ করছে ১০০ টাকা লাভ পেলাম ৩৩ সমস্ত তিনের এক। এখানে বলা আছে যে ৬ হাজার টাকা যদি বিনিয়োগ করে তাহলে সে কত টাকা লাভ পাবে, অর্থাৎ তাইলে আমরা লিখব ১০০ টাকা বিনিয়োগ করে লাভ হয় ১০০ বাই ৩ টাকা। অতএব এক টাকা বিনিয়োগ করলে লাভ হবে কম হবে, অর্থাৎ এটা ঠিক থাকবে ১০০ নিচে যাবে। আর যেহেতু সে এখানে বলাই আছে যে ৬ হাজার টাকা বিনিয়োগ করে তাহলে এখানে তার টোটাল টাকা হলো ৬ হাজার, তাহলে ৬ হাজার টাকা যদি সে বিনিয়োগ করে তাহলে কত টাকা লাভ হবে, তাহলে এখানে এক টাকা চেয়ে ৬ হাজার টাকা বেশি হবে, অর্থাৎ এটা আরো গুণ হয়ে যাবে ৩ গুণে ৬ ২০০০ টাকা। এবার দেখা যায় অতএব ৬০০০ টাকা বিনিয়োগ করে ২০০০ টাকা লাভ হবে। এভাবেই আমরা সাধারণত এই যে সৃজনশীলের কোশ্চেনটা আমরা সমাধান করতে পারলাম, অর্থাৎ ক নাম্বার থেকে পেলাম প্রতিটি আমলকে কত লাভ হয় সেটা আমরা পেলাম, ক নাম্বার আমরা শতকরা কত লাভ বা ক্ষতি হলো সেটা বের করতে পারলাম, আর ৬ হাজার টাকা বিনিয়োগ করে কত টাকা লাভ বা ক্ষতি হবে সেটা আমরা পাইলাম হলো ২০০০ টাকা। অর্থাৎ তোমাদের যে পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো আছে বা তোমাদের সহায়ক কোনো বই যদি থাকে তাহলে যে অনুশীলনী যে সৃজনশীল গুলো আছে তোমরা এগুলো চেষ্টা করবে, আর আমরা পরবর্তী ক্লাসে আবারও ক্লাস নেব। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।